আসসালামু আলাইকুম বন্ধুরা, স্বাগতম। আশা করি ভালো আছেন এবং সুন্দর আছেন। আমাদের এই চ্যানেল প্লে করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা বোধ। আশা করি ছোট্ট কিছু মেসেজ, আমরা ছোট্ট ছোট্ট কিছু মেসেজ শেয়ার করব। মেসেজগুলো অবশ্যই দেখবেন এবং আপনাদের জন্য এটি অবশ্যই ভালো হবে। যদি আপনার জন্য এটি উপকারী হয়ে থাকে সেক্ষেত্রে শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন, তার জন্য হয়তো এটি আরও বেশি উপকারী হইতে পারে, দরকারি হইতে পারে। আজকে আমরা আলোচনা করব হোমিওপ্যাথির একটি রিমেডি নাক্স ভূমিকা নিয়ে, যেটিকে সাধারণত গ্যাস্ট্রিকের ওষুধ হিসেবে ব্যবহার করা হয়, যেটিকে পেটের গোলযোগের জন্য ব্যবহার করা হয়। সেই ওষুধটিকে আরও কিছু কাজে ব্যবহার করা হয়, অনেক সমস্যার জন্য হোমিওপ্যাথিক রিমেডি কাজ করে, একটি ওষুধে অনেক কাজ। এই মেসেজটি অবশ্যই আপনারা জানেন। সেক্ষেত্রে আমরা নাক্স ভূমিকা আজকে পুরুষের দুর্বলতার ক্ষেত্রে ব্যবহার করব, কী সিমটমে সেগুলো আপনার জানা উচিত। ফ্রেন্ড, হোমিওপ্যাথিক রিমেডিগুলো সাধারণত সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টাস অর্থাৎ সাদৃশ্য বিধান, রোগ লক্ষণের সাদৃশ্য বিধানে ঔষধের লক্ষণের সাদৃশ্য বিধান যদি মিলে যায় সেক্ষেত্রে এটি হবে আপনার জন্য একজ্যাক্ট হোমিওপ্যাথিক রিমেডি। আমরা নাক্স ভূমিকার কিছু সাদৃশ্য জানবো, যেই সাদৃশ্যগুলো পুরুষের যৌন দুর্বলতার ক্ষেত্রে সিমিলার সিমিলিয়া সিমিলিবাস কিউরেন্টাস। ফ্রেন্ড, যৌনশক্তি বৃদ্ধির একটি শ্রেষ্ঠ হোমিওপ্যাথিক রিমেডি হচ্ছে নাক্স ভম। কোন ক্ষেত্রে সেগুলোই চলন জেনে নিই। যখন রোগী শীত কাতরে হবে অর্থাৎ শীতে সে কাতর হয়ে যাবে, ঠান্ডা তার অসহ্য, সেক্ষেত্রে অত্যন্ত কার্যকরী। রোগী যখন পেটের পীড়ায় সব সময় ভুগতে থাকবে, নিত্যদিন তার পেটের সমস্যা, কনস্টিপেশন, অ্যাসিডিটি, এরপরে তার কোনিক ডিসেন্ট্রি, সেক্ষেত্রে তার মানসিক প্রশান্তি থাকে না, দুর্বলতা অবশ্যই পরিলক্ষিত হবে মেল হেলথের ক্ষেত্রে। এরপরে পেশেন্টের সাধারণত যে সমস্যাটা বেশি থাকে সেটি হচ্ছে সারাক্ষণ সে শুয়ে বসে অবসর সময় পার করে, অর্থাৎ ক্লান্তি অনুভব করে, সে সবসময় জড় বস্তুর মতো, মরার মতো এক জায়গায় পড়ে থাকে, নড়াচড়া করতে চায় না, মানসিক তার এনার্জি নেই, সেক্ষেত্রে নাক্স ভূমিকা হোমিওপ্যাথিক রিমেডি অত্যন্ত কার্যকরী। শারীরিক পরিশ্রম তারা একেবারেই করে না, এর কারণ হচ্ছে তাদের মানসিকভাবে ক্লান্তি লক্ষ্য করা যায়, অর্থাৎ মনের যে একটি চাঙ্গা ভাব সেটি তাদের মধ্যে লক্ষ্য করা যায় না, উদাসীন বিষণ্ণতা, তারা সবসময় দুশ্চিন্তায় ভোগে, সেই ক্ষেত্রে শারীরিক পরিশ্রম কোনো ক্রমে তাদের করতে ইচ্ছে করে না। যদি মানসিক পরিশ্রম বেশি করে কোনো রোগী, সেই ক্ষেত্রে নাক্স ভূমিকা চমৎকার একটি হোমিওপ্যাথিক রিমেডি, অর্থাৎ শারীরিক পরিশ্রম করে না তারা, কিন্তু শুয়ে শুয়ে সারাদিনই এই চিন্তা সেই চিন্তা যে চিন্তা যেগুলো তাদের জন্য কোনো ভূমিকা রাখে না, সেই সমস্ত চিন্তাগুলো তাদের মধ্যে বেশি থাকে। তো ফ্রেন্ড, আমরা দেখলাম যে পেটের গোলযোগের জন্য আমাদের মেল হেলথের সমস্যা হয়ে থাকে। তো আমরা যে সমস্যাগুলো পাইলাম, সাধারণত রোগী শীত কাতর হবে, পেটের বেশি সমস্যা থাকবে, অ্যাসিডিটি গ্যাস্ট্রিক লেগেই থাকবে, সারাক্ষণ শুয়ে থাকে, শারীরিক পরিশ্রম করে না, মানসিক পরিশ্রম বেশি করে, এই সিমটমগুলো অর্থাৎ সংক্ষেপিত সিমটমগুলো জানলে আপনারা সাধারণত ঘরোয়া টিপসের ক্ষেত্রে এটি অ্যাপ্লাই করতে পারবেন। এই সমস্যাগুলো থাকে যদি সেক্ষেত্রে আপনারা অবশ্যই নাক্স ভূমিকা হোমিওপ্যাথিক রিমেডিটি অ্যাপ্লাই করার মাধ্যমে সুস্থ জীবনযাপন করতে পারবেন। অ্যাপ্লাই করার নিয়ম হচ্ছে 1-2 ফোঁটা খাবার আধা ঘন্টা আগে, 3 বেলা একটু পানির সাথে মিশিয়ে সেবন করতে পারেন, অথবা 4টি করে পিল 3 বেলা খাবারের আধা ঘন্টা আগে আপনারা সেবন করতে পারেন। সেক্ষেত্রে আপনার মেল হেলথের যে উইকনেসগুলো সেগুলো কাটিয়ে আপনি স্বাভাবিক জীবনযাপন করতে পারবেন। ইনফরমেশান এতটুকুই, আশা করি আপনাদের জন্য উপকারী হবে। শেয়ার করে আরেকজনকে দেখার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুন্দর থাকবেন, আমাদের সাথে থাকবেন। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।